আমি অনেক কিছু গোপন কথা এই টিভিতে বলি নাই বা মনে করেন সাক্ষাৎকারে বলি নাই, এটা আমার এখনো বলি নাই এবং পরও বলবো না, সেটা আমার এই বইয়েতে পাবেন সবকিছু। কিন্তু ফাঁসির কে কি বলছিল, কে কি করছিল, এটা আমি প্রকাশ্যে বলি নাই কোনোদিন, কারণ সেটা হলো আপনার মন মানুষের বিবেকে একটু খারাপ লাগতে পারে বললে, যা নাকি আপনি সেই বইয়েতে পাইবেন, আমার বইটা পড়লে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যাকে নিয়ে কথা বলতে চাই তার নাম হচ্ছে শাহজাহান ভূঁইয়া, আর যাকে হয়তোবা আমার পিছনে দেখতে পাচ্ছেন। এই শাহজাহান ভূঁইয়াকে অনেকে জল্লাদ শাহজাহান নামে জানেন। যদি তার সম্পর্কে অল্প একটু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সেটি হচ্ছে তার 184 বছরের জেল বা সাজা হয়েছিল, এরপরে তিনি 44 বছর সাজা খেটেছেন। তারপরে আজ থেকে ঠিক 5 মাস আগে যদি তারিখটি বলি, তাহলে জুন মাসের 18 তারিখে তিনি মুক্তি পান। সেই ভিডিওটি বা সেই সময়কার কথাগুলো অনেকে শুনেছেন। ঠিক 5 মাস পরে এসে এই শাহজাহান ভূঁইয়া বা জল্লাদ শাহজাহান যিনি, তিনি কেমন আছেন, তিনি কতটা স্বাভাবিক জীবনে ফিরতে পারলেন, তার যে জীবনযাপন সেটি এখন কীভাবে চলছে, তিনি কোথায় থাকেন, কী করেন, এটি নিয়ে আসলে অনেকের কৌতূহল। যদি একটু বলি, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে তাকে দেখা যায় ঠিক আমার পিছনে যেমনটা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি চা দোকানে তিনি এই দোকানটি চালাচ্ছেন এবং তার পাশে ছোট্ট একটি ঘরে তিনি একটি সংসার করেছেন যেখানে তিনি থাকেন। সংবাদকর্মীদের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি একেবারে সৎভাবে জীবনযাপন করতে চান। এই যে ছোট্ট একটি চা দোকান, এখান থেকে যেটি আয় উপার্জন হয় সেটি দিয়ে তিনি কোনোভাবে তার জীবনটা চালিয়ে নিচ্ছেন। তিনি দুটি কথা সেখানে বলেছিলেন, একটি হচ্ছে যে দীর্ঘদিন জেল খেটে বের হয়ে আসার পরে তিনি তার একটি ইচ্ছের কথা জানিয়েছেন, সেটি হলো যদি তিনি কখনো সুযোগ পান, যদি তাকে সুযোগ দেওয়া হয়, তাহলে তিনি একটি নির্বাচন করতে চান। তিনি বলছেন যে তার ইউনিয়ন, যিনি যেখানে তিনি বড় হয়েছেন, যেখানে তার শৈশব কেটেছিল, তার নিজ এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচিত হতে চান যদি তিনি সুযোগ পান। এবং আরেকটি কথা হয়তো তিনি বলেছেন বিভিন্ন প্রশ্নের উত্তরে, সেটি বলছেন যে যেহেতু দীর্ঘ সময় তার কারাগারে কেটেছে, জেলে কেটেছে, এখন তিনি একাকিত্ব একটি জীবনযাপন করতেছেন, যদি তিনি ভালো একজন জীবনসঙ্গিনীর খোঁজ পান তাহলে হয়তোবা বিয়ে শাদী করে বাকি জীবনটা একটি স্বাভাবিক জীবন যেভাবে আমরা যাপন করি সেভাবে তিনি তার জীবনটি কাটিয়ে দিতে চান। আমরা আজকে তার সাথে একটু কথা বলবো যে এই যে জেল থেকে বের হওয়ার 5 মাস পরে কেমন আছেন তিনি, কি করতেছেন, কিভাবে যাচ্ছে তার জীবন যাপন, এ বিষয়ে কথা বলবো আমরা সরাসরি সেই আলোচিত শাহজাহান ভূঁইয়ার সাথে। এই 5 মাস এখন বাইরে আছেন, মানে কেমন বোধ করতেছেন বা কেমন লাগতেছে আপনার কাছে? ভালোই লাগতেছে শাহজাহান ভাই। আমরা তো শুরু থেকে যেমনটা জেনেছি যে আপনার বাড়ি হচ্ছে নরসিংদীতে, সেখানে আপনি বাড়িতে গিয়েছিলেন আপনার বাবা মায়ের কবর জিয়ারত করতে, আপনার বোনের সাথে দেখা হলো, এখন আমরা পুরান ঢাকায় এসে আপনাকে পেলাম, এখানে ছোট্ট একটি দোকান করতেছেন, এখানেই থাকেন ছোট্ট একটি ঘরে। শাহজাহান ভাই, আপনি বাড়িতে যান না কেন? ভালো লাগে না বাড়িতে। বাড়িতে কিন্তু আপনার যে বোন আছে একজন জানি, বোনের সাথে যোগাযোগ হচ্ছে নিয়মিত? হ্যাঁ হয়, যোগাযোগ হয়। শাহজাহান ভাই, এই যেখানে বসে আপনার সাথে কথা বলছি, খুবই ছোট্ট একটি পরিপাটি চায়ের দোকান আপনি দিলেন, এটি কবে থেকে শুরু করলেন এবং কেমন যাচ্ছে এটি? এটা গত মাসের আপনার 2 তারিখ থেকে। গত মাসের 2 তারিখ থেকে? আর থাকেন তো খুব এখানে কাছে, পাশে থাকেন? পাশেই থাকি বাসায়। যে আপনার এলাকাতে বা নরসিংদীতে যেটা যেখানে আপনার বাড়ি, ওইখানে আপনি থাকতেছেন না হচ্ছে যে মানে স্বেচ্ছায়, মানে আপনার ভালো লাগে না বিদে যাচ্ছেন না, এরকমটাই তো নাকি? হ্যাঁ এটাই এটাই। আপনি কোনো সমস্যা তো নিজের বাদ থাকতে না? না না, সমস্যা ওরকম কিছু না। শাহজাহান ভাই, একটু যদি জিজ্ঞেস করি আপনাকে, আমরা কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে দেখেছিলাম যে আপনি আপনার একটা ইচ্ছের কথা বলেছিলেন, যদি আপনি কখনো সুযোগ পান তাহলে আপনি জনপ্রতিনিধি হতে চান, মানে আপনার ইউনিয়ন পরিষদে নির্বাচন করতে চান, বিষয়টি আসলে কতটুকু সত্য? সঠিক, যদি সুযোগ পাই তো নির্বাচন করব। আপনি বের হওয়ার পরে 5 মাসে আপনার এলাকাতে কয়বার গেছেন? গেছি, বহুবার গেছি। সেখানকার যে আপনার যারা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী এলাকার মানুষজন, ওনাদের সাথে নিশ্চয় আপনি দেখা করছেন, কথা বলছেন,
আপনার কাছে কি মনে হয় ওনারা কি আপনাকে সমর্থন করতে পারে, মানে যদি এরকম একটা ইলেকশন আপনি করেন? এটা আমি ভাবি নাই, এটা নিয়ে বলিও নাই, এমনি তো কথাবার্তা হইছে। আপনার কাছে কি মনে হয় যে তারা আপনাকে স্বাভাবিকভাবে নিয়েছে কথাবার্তা বলে? স্বাভাবিকভাবে তো নিয়েছে, এখন বাড়িতে যাই না কথা বলি না, স্বাভাবিকভাবে আছে সব কিছু। তাহলে তো আপনি ইলেকশনটা চাইলে করতেই পারেন? দেই চেষ্টা করবো ইনশাল্লাহ। সাজান ভাই, এই যে আপনাকে দেখতে পাচ্ছি, যদিও দীর্ঘদিন আপনি জেলে ছিলেন, আলহামদুলিল্লাহ আপনি আপনাকে বেশ সুন্দর দেখাচ্ছে এবং সুস্থ মনে হচ্ছে, তো বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছেন না কেন? চাইলে তো সব কিছু হয় না। আমরা তো আপনার যে ঘরটা দেখলাম, খুবই সুন্দর পরিপাটি, সংসার করার মতোই। চাইলে সব কিছু হয় না, সেটারও তো একটা ইয়ে আছে, সব কিছু জানি আসি না, বুঝ ব্যবস্থা করে তো বিয়ে এখন আমি চাইলে তো হইব না, আমি যেরকম চাইরম হচ্ছে না, আর যেরকম আসে সেরকম আমি করবো না, এই তো আমার মন মতো না হলে বিয়ে করবো না। কিন্তু ইচ্ছে আছে? ইচ্ছা তো সবারই আছে, থাকে। এই যে ছোট্ট একটি দোকান, কত টাকা পুঁজি দিলেন এখানে? হ্যাঁ, এই দোকানটার মধ্যে কত টাকা পুঁজি, এটা দিয়ে চলবে? পুঁজি এখানে যতটুকু আছে ততটুকুই খরচ করতেছি। লোকজন আসে বেচা বিক্রি? হয়তো সারাদিনে দুই চারজন করে আসে, দু একজন, মানে এইভাবেই চলে আর কি। ভাইজান একটা কথা জিজ্ঞেস করি, যে অনেক জায়গা থাকলে আপনি এই জায়গাটাকে বেছে নিলেন কেন? কাউকে চিনতেন, জানতেন এখানে আগে থেকে? জানতাম চিনতাম বলতে মনে করেন একজনকে জানতাম চিনতাম, ওর এখানে আসছিলাম, ওইখান থেকে পরে এখানে আসা আর কি। ওই হিসেবে এখানে আসছেন? হ্যাঁ, এখানে আসছেন। এই যে পাঁচ মাসের মধ্যে তো আমরা আমাদের মতো অনেকে আপনাকে সকাল সন্ধ্যা বিকেল রাত নানান ইন্টারভিউর জন্য আসে, বিরক্ত বোধ করেন? না, আমি বিরক্ত বোধ করি না। কথা বলেন সবার সাথে? কথা বলি সবার সাথে, মানুষের তো অনেক কৌতূহলই জন্য তো মানুষ আসে, দেখে জিজ্ঞায়। মানে আপনি বেশ কয়েকজন আলোচিত যারা এই যে বিভিন্ন অপরাধের কারণে, সেই আশ্বাদ শিকদার থেকে শুরু করে বেশ কয়েকজনের ফাঁসি আপনি কার্যকর করছেন, এরকম সংখ্যা আসলে কত, সঠিক সংখ্যাটা কি জানেন? ফাঁসির সংখ্যা মানে সর্বমোট 60টা। এই আপনি তো 44 বছর জেলের মধ্যে একবার শুরু থেকে তো আর এই কাজটি করেন নাই, এটার সাথে জড়িত হলেন কয় বছর ধরে? এটার সাথে তো জড়িত জেলের থেকে 1999 সাল থেকে 2023 সালের পর্যন্ত, এই সময়টার মধ্যে আপনি 40টা কার্যকর করলেন, 60টা, ক্ষমা করবেন, 60টা। এর মধ্যে এরশাদ শিকদারও ছিল, বাংলা ভাই ছিল। ভাই একটা মানে কৌতূহল থেকে একটা জিনিস জানার, জেলে আপনারা কি টেলিভিশন দেখেন বা খোঁজ খবর জানতেন যে ওরা কারা, ওরা কেমন অপরাধ করছে? টিভি আছে, ওদের সম্পর্কে কি জানতেন? এরশাদ শিকদার অনেক বড় একজন ইয়ে ছিল, তারপর আছে সবকিছু জানা যাচ্ছে না, জানা ছিল। কিন্তু যখন একবার মুখোমুখি আপনি এবং সে মুখোমুখি, ওই সময়টা আপনার কাছে কি ওই সময় কি কোনো কিছু কাজ করতো? যে না, আমার কাছে তেমন কোনো কাজ করে না, আমার এটা একটা দায়িত্ব ছিল মনে করেন? হয়তো দায়িত্ব পালন হয়ে গেছে, বাস দায়িত্ব শেষ করে আসছি, দায়িত্ব পালন করে আসছেন। যে আপনার যে বাকি জীবনটা, যে কদিন আল্লাহ আপনাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আপনি কোনো অপরাধ করবেন না, কোনো মিথ্যা বলবেন? অপরাধ তো করবো, প্রশ্নই আসে না। আমরা জেলখানার বাহিরে একটা জিনিস লেখা দেখি, যে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আপনার কাছে কি মনে হয় যে 44 বছর পরে এসে আপনি নিজেকে নতুনভাবে শুরু করলেন, যে আর কোনো অপরাধ আপনাকে স্পর্শ করবে না? আসলে কি জেলখানা যারা থাকে তারা কি মানে সুস্থ সবলভাবে, মানে ওই যে পাপ বা অপরাধ, যেটি আমরা অপরাধ নিয়ে, আপনার অপরাধ নিয়ে আজকে কোনো কথা বলবো না, সেটি শেষ করে আসছেন, এমনটা অনুভব করেন আপনি যে যা হওয়ার সেটা হয়ে গেছে? হ্যাঁ, জেলখানাটা এমন জায়গা, আপনি ইচ্ছা করলে এখানে ভালো হতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি সর্বশ্রেষ্ঠ খারাপ হতে পারেন। এখন আপনি সেটা বাই চান যেটা করলেন। এবং কোনো আর্থিক সহায়তা কারোর কাছ থেকে কখনো পেয়েছেন? না, নেগেটিভ দেয় না কেউ, সরকারি বেসরকারি সংস্থা কোনো জায়গা থেকে? সরকারিভাবে হয়তো কিছু না কিছু পাইছি, কিন্তু কিন্তু প্রত্যাশা করেন যে আপনাকে যদি একটা, প্রত্যাশা তো অবশ্যই সবার থাকে, যদি একটা ঋণ বা একটা লোন অথবা একটা যদি অ্যামাউন্ট দেওয়া হয় আপনি আপনার জীবনটা সুন্দরভাবে সাজাতে পারেন এমন কিছু? হ্যাঁ হ্যাঁ, তবে আমি বলি, আমার একটা জীবনী লিখেছি, এটার নাম হলো আপনার কেমন ছিল জল্লাদ জীবন, বইটার নাম হলো কেমন ছিল জল্লাদ জীবন। বইটা লিখছেন? হ্যাঁ, বইটা লিখছি, এবং এটা পাবেন আপনার 21শে বইমেলায়, আপনার বইটা ছাড়বো ইনশাল্লাহ এবারেই। হ্যাঁ, এবারে 21শে মেলায়। আর এখন হলো আপনি যদি বইটা পেতে চান তাহলে rokomari.com থেকে আপনি বইটা অনলাইনে নিতে পারবেন, rokomari.com আপনি গেলে ওইখানে বইটা পাবেন। ওই বই যারা পড়বেন ইচ্ছে তারা আপনার কেমন ছিল জল্লাদ শাহজাহানের জীবন এরকম কিছু একটা লিখছে? সব কিছু, মানে আমি অনেক কিছু গোপন কথা এই টিভিতে বলি নাই,
বা মনে করেন সাক্ষাৎকারে বলি নাই, যেটা আমার এখনো বলি নাই এবং পরেও বলবো না, সেটা আমার এই বইয়েতে পাবেন সব কিছু। কিন্তু ফাঁসির কে কী বলছিল, কে কী করছিল, এটা আমি প্রকাশ্যে বলি নাই কোনো দিন, কারণ সেটা হলো আপনার মনে মানুষের বিবেকে একটু খারাপ লাগতে পারে। বললে যা নাকি আপনি সেই বইয়েতে পাইবেন, আমার বইটা পড়লে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন। বই যারা লিখেন, হ্যাঁ, বইয়ের মধ্যে কিন্তু কোনো অসত্য তথ্য দেওয়া যায় না, না এটা সত্যি তথ্য, যা কিছু আছে সব সত্যি, সব কিছু সত্যি লিখছেন, সব কিছু সত্যি। এই বইটা আপনি লিখছেন কবে? এটা আমার সাথে আমাকে একজন সাহায্য করেছে, তার নাম হলো বের হওয়ার পরে, হ্যাঁ বের হওয়ার পরে, বের হওয়ার পরে পবন আপনার বাড়ির ফরিদপুরে, তো উনি আমাকে মানে সাহায্য করছে, উনি প্রকাশ করতেছে বইটা প্রকাশনের থেকে। এই যে এই জন্য বইটা আমার লেখা। এই যে আপনি অনেক বড় ভয়ঙ্কর মানুষের কথা বললেন যাদের সাথে, যদিও এটা আমরা বিভিন্ন সময় ডিসকাস করতে দেখেছি যে আপনি একটা দায়িত্ব পালন করছেন মাত্র, এরপর এই পাঁচ মাসে কি কোনো জায়গা থেকে কোনো ভয় ভীতি হুমকি? না না না, হয়নি, না এরকম কোনো কিছু হয়নি, না সবাই আমার সাথে ভালো ব্যবহার করে, সবাই সুন্দর মতো কথা বলে। সাধারণত আমরা আপনাকে বিরক্ত করতে চাই না। সর্বশেষ দেশের মানুষের এই যে আপনি যে ইয়েটা বললেন, আপনি একজন শাহজাহান হিসেবে আপনি কোনো মেসেজ বা কোনো কথা কি আপনি বলতে চান? আর কী মেসেজ, আমার কথা হলো দেশে কেউ অন্যায় করেন না, এরকম কোনো অন্যায় করেন না যে আমার মতো জেলকেরা হ্যাঁ লাইফটাকে ধ্বংস করবেন, আপনারা এই অন্যায়টা করেন না এবং নেশাতে কোনো যুক্ত হবেন না, কোনো নেশা খাবেন না, এটি আমার দেশবাসীর প্রতি অনুরোধ।